আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাতাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়া সাবিহি ওমান আলহামাবাদ আমাদের সময় রাস্তা রাস্তা চিৎকার করে ডাকাটাই করা কি জায়গা আছে মানুষকে যা স্মরণ করিয়ে দেখা যেতে পারে যে নামাজের বক্ত হয়েছে কিন্তু চিৎকার করে ডাকাটাকে বলতে যদি অন্যদের ঘুমের দৃষ্টা ধরুন এমন লোক থাকতে পারে যার উপরে নামাজ ফরজ নয় কিংবা আজানের বিকল্প বোঝা যায় এরকম কোনো কিছু হয় যেটা আজানের মতো করে ঘোষণা দেওয়া হয় তাহলে সেটা তো অবশ্যই উচিত নয় কারণ আজানের বিকল্প একটা জিনিস দাঁড় উচিত নয় হ্যাঁ এমনিতে সময় উঠে যাও বা চলে আসো এটাতে কোনো অসুবিধা নেই সালদুল্লাহ এরপরে অদৃতা কাউরিন শিকদার আপনি লিখেছেন গিবদ পরিহার করার উপায় কি করিয়া গিবদ পরিহার করার উপায় হলো গিবদ যাদের সাথে গেলে বেশি হয় তাদের সঙ্গ ত্যাগ করা এবং গিবধ হয়ে গেলে প্রয়োজনে নিজের উপর নিজের কোনো একটা জরিমানা আরোপ করা যাতে করে গিবধ করার পদভ্যাস থেকে নিজে বেরিয়ে আসতে পারেন তামান্না তাসনিম আপনি লিখেছেন পুরুষদের পাঞ্জাবি টুপি এগুলো কি সুন্নতি পোশাক এগুলোকে সুন্নতি পোশাক বলা কঠিন বিশেষ করে আপনার টুপি এটা সুন্নতে আদা ছিল সাবাই ক্রাম নবী করিম সাদা সাল্লাম পড়েছেন তাদের মহাব্বতে তার অনুকরণে পড়লে সব পাওয়া যাবে কিন্তু এটা পড়াটা সুন্নত এ অর্থে বলা যাবে না যে এটা পড়লে টাই স্বতন্ত্রভাবে সবের এরকম নয় অর্থাৎ শূন্যতে আদা নয় বরং শূন্যতে অ্যাবাদা যেটাকে বলা হয় সেটা নয় বরং নবী করিম সাদ্লাহাল সবাইক্রম টুই পোর্সেন্ট সাব্যস্ত আছে বিধায় তাদের অনুকরণে যদি করা হয় তাদের মহাম্পত যদি সেরকম পোশাক পরিধান করা হয় সেটি অবশ্যই স্বভাবের কারণ হবে আর পাঞ্জাবি আমাদের দেশে আজকাল যতক্ষণ পাঞ্জাবি আছে নবী করিম সাল্লাম এই ধরনের পাঞ্জাবি পড়েছেন এমনটি প্রমাণিত নয় তাই এটিকে শূন্য মনে করার কোনো কারণ নেই তবে পোশাক পরা মৌলিকভাবে এটা শুন না অতএব যে কোনো পোশাক আপনার আবরু ঢাকবে এবং শরিয়ার যে পোশাকের যে নীতিমালা আছে সেটা সাব করবে সেটা পড়লে ইনশালন পোশাক পরার যে নির্দেশনা সেটা আপনার পালন করা হয়ে যাবে